আমার জীবনের প্রথম ড্রোন কোনটা ছিল জানেন? একটা হেলিকপ্টার, কোনো কোয়াডকপ্টার না কিন্তু। এরপর যখন আমি প্রথম কোয়াডকপ্টার কিনি, তখন স্মার্টফোন আনবক্সিংয়ের মতো কোয়াডকপ্টারের ইউজার ম্যানুয়ালও ছুঁড়ে ফেলে দিই। এর ফলে যা হওয়ার তাই হয়। আমি জানতামই না যে কন্ট্রোলারের লেফট স্টিক মানে থ্রোটল স্টিক এভাবে ডানে বামেও নড়ানো যায়। তাই এই ভিডিওতে আমি আপনাকে কতগুলো সিক্রেট ট্রিক্স বলে দেবো, যেটা মানলে আপনিও লাভবান হবেন আর আপনার ড্রোনও খুশি থাকবে। আর এই সিক্রেট ট্রিক্সগুলো কিন্তু আপনি ইন্টারনেটের কোথাও পাবেন না, কারণ এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে তারপর আপনাদেরকে বলছি। এগুলো না মানলে কিন্তু আপনার অবস্থাও এরকমই হবে। এই ভিডিও দেখলে আপনারই ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনার কোনো FPV ড্রোন নেওয়া উচিত নাকি প্রফেশনাল কোনো ক্যামেরা ড্রোন অর্থাৎ DJI এর ড্রোন নেওয়া উচিত, আর কোনটার কোন মডেল নেওয়া উচিত সেটা এই ভিডিওতে আমি বলবো। ট্রিক নাম্বার 1, চুজ ওয়াইজলি। প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনার আসলে FPV ফ্রি স্টাইল ড্রোন দরকার নাকি DJI এর ড্রোন দরকার। DJI এরও কিন্তু ফ্রি স্টাইল ড্রোন আছে, DJI FPV ড্রোন আর DJI অ্যাভার্টা। তো এই ভিডিওতে আমি এগুলোর কথা আর বলছি না। ফ্রি স্টাইল ড্রোন আর DJI ড্রোনের মধ্যে যদি পার্থক্য এক কথায় বলি, তাহলে DJI ড্রোন হচ্ছে আইফোন আর ফ্রি স্টাইল ড্রোন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। মেইন কথা হচ্ছে আপনি ফ্রি স্টাইল ড্রোনে উড়ানোর যে স্বাধীনতা পাবেন সেটা DJI ড্রোনে কখনোই পাবেন না। তাই ড্রোন উড়ানোর আসল মজা পেতে চাইলে আপনার ফ্রি স্টাইল ড্রোনের দিকে যাওয়া উচিত। আর যদি এরকম হয়, না বাবা আমার মজা পাওয়ার বয়স নাই, আমার কাছে ভিডিও কোয়ালিটিটাই মেইন, তাহলে আপনার DJI ড্রোনই নেওয়া উচিত। তবে আপনি যদি প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য ড্রোন খুঁজেন, তাহলে DJI এর ড্রোনের কোনো বিকল্প নাই। ইদানিং কিন্তু সিনেম্যাটিক ফ্রি স্টাইল ফুটেজ বেশ জনপ্রিয় হচ্ছে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবে। ট্রিক নম্বর 2, ডু নট গেট ওভার এক্সাইটেড। ড্রোন কেনার পর কখনো এর সাথে সাথে মাঠে চলে যাবেন না উড়ানোর জন্য, এটা একটা মারাত্মক ভুল। আগে ড্রোন এবং কন্ট্রোলারের সব সেটিংসগুলো সম্পর্কে জেনে নেবেন, এতে ড্রোনটাকে চালাতে আপনারই সুবিধা হবে। 90% ক্ষেত্রে ড্রোন ক্র্যাশ করে অথবা ফ্লাই অ্যাওয়ে হয়ে যায় এই বেসিক সেটিংসগুলো না জানার কারণে। সব সেটিংস তো জানা শেষ, এখন কি মাঠে যাব? দাঁড়ান, এখনও যাওয়া যাবে না, এখন আপনাকে সিমুলেটর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন, সিমুলেটর। DJI ড্রোন ওনার যারা আছেন তারা DJI ফ্লাইট সিমুলেটর এর ফ্রি ভার্সন ডাউনলোড করে নেবেন DJI ওয়েবসাইট থেকে। এই সিমুলেটর কিন্তু শুধুমাত্র উইন্ডোজ PC এর জন্য অ্যাভেলেবল, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা ফ্রি স্টাইল ড্রোন ওনার তাদের জন্য তো সিমুলেটরের অভাবই নেই। লিফ্ট অফ, DCL, FPV ফ্রি রাইডার, এই তিনটাই আমি রেকমেন্ড করব। এর মধ্যে লিফ্ট অফ আর DCL হচ্ছে পেইড সফটওয়্যার, FPV ফ্রি রাইডারও পেইড, তবে এর ফ্রি ভার্সনও অ্যাভেলেবল আছে। সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ট্রিক নম্বর 3, ডু নট ফ্লাই হাই। আপনি যদি আগের দুইটা স্টেপ ঠিকমতো ফলো করে থাকেন তাহলে এখন আপনার মাঠে যাওয়ার সময়। তবে প্রথম কয়েকটা ফ্লাইটের ড্রোনকে একদম চাঁদে পাঠিয়ে দিবেন না। থাম্ব রুল হচ্ছে আপনি আপনার হেড হাইটে ড্রোনটাকে হভার করিয়ে পিচ রোল এবং ইয়াও অ্যাক্সিসে মুভ করাবেন, এতে আপনার এই ড্রোনের পজিশন বুঝতে সুবিধা হবে। এরপর যখন আপনি কনফিডেন্ট ফিল করবেন তখন আস্তে আস্তে ড্রোনের হাইটটাকে বাড়াবেন। হুইচ মডেল শুড ইউ বাই? FPV ড্রোনের ক্ষেত্রে তো প্রচুর অপশন অ্যাভেলেবল আছে, চাইলে প্রতিটা পার্টস আলাদা আলাদা কিনে নিজে বিল্ড করে নিতে পারেন, অথবা বিল্ড করার ঝামেলা নিতে না চাইলে বাইন্ড অ্যান্ড ফ্লাই ভার্সনও নিতে পারেন। আমার বাকেট লিস্টে সেরা 5 ইঞ্চ ফ্রেম হলো এইগুলো: ডায়াটন রোমা F5V2, PDB মাস্টার 5V2, আইফ্লাইট নাজগুল ইভোক V2, আইফ্লাইট নাজগুল 5V3, গেপ আরসি মার্ক 5 প্রো। এখন আপনাকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিই। শুধু তো ড্রোন কিনলে হয় না, তার সাথে রেডিও, ব্যাটারি, ব্যাটারি চার্জার, অ্যান্টেনা, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু কিনা লাগে।
তো এতে করে হয় কি ড্রোনের ওভারঅল কস্টটা হিউজ হয়ে যায়। তো একসাথে যদি সবকিছু কেনা সম্ভব না হয় তাহলে রেডিও আর রিসিভারটা আগে কিনে নেবেন। এতে করে আপনার ড্রোন না থাকলেও আপনি কিন্তু ঠিকই সিমুলেটরও প্র্যাকটিস করতে পারছেন, যার ফলে আপনার ড্রোন ও অন্যান্য কম্পোনেন্ট কেনা পর্যন্ত আমি এই ভিডিওতে ট্রিক ওয়ান আর ট্রিক টুতে যে স্টেপগুলো বলেছি সেগুলো কিন্তু আপনার অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে ড্রোন রেডি হয়ে গেলে কিন্তু আপনি সরাসরি মাঠে চলে যেতে পারছেন প্র্যাকটিস করার জন্য। এতে আপনার সময়টাও নষ্ট হচ্ছে না, আপনার পাইলটিং স্কিলও বাড়ছে, আবার আপনার মাথার উপর থেকে টাকা পয়সা খরচের চাপটাও কমে যাচ্ছে। তো হলো না এক ঢিলে তিন মুঠি বাড়া। এবার আসি DJI এর ড্রোন নিলে কোনটা নেওয়া উচিত। এ সময় আমি বলবো অবশ্যই মিনি 4 প্রো। এটার প্রাইস শুরু হয়েছে $759 থেকে, যেটা এক্স্যাক্টলি সেম অ্যাজ মিনি 3 প্রো। বাংলাদেশে মিনি 4 প্রো এর প্রাইস 1,06,000 আশেপাশে থাকার কথা। এখন হয়তো আপনার মনে হতে পারে মিনি 3 প্রো না, কিন্তু শুধু মিনি 3 যেটা সেটার দাম তো কম, তাহলে সেটাই নিয়ে নিই। তাহলে আপনাকে একটা কথা বলি, আপনার বাজেটটা আর একটু বাড়িয়ে মিনি 4 প্রোটাই নেন, তাহলে অ্যাটলিস্ট আর যাই হোক পস্তাবেন না। কারণ অবস্টেকল অ্যাভয়েডেন্স সিস্টেম অত্যন্ত জরুরি একটা জিনিস সিনেম্যাটিক ভিডিওগ্রাফির জন্য। অবস্টেকল অ্যাভয়েডেন্স সিস্টেম থাকলে ড্রোনের আশেপাশে কী আছে সেটা নিয়ে আপনাকে কখনোই ভাবতে হবে না, তখন আপনি শুধু আপনার ভিডিওগ্রাফিতে আপনার ফুল অ্যাটেনশন দিতে পারবেন। আর বাজারে 6,000-7,000 টাকায় যে DJI না, কিন্তু DJI 4K 6K 8K যে ড্রোনগুলো পাওয়া যায় না, এগুলো কিনে কখনোই টাকা নষ্ট করবেন না। এগুলো কখনোই কোনো কোয়ালিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যায় না, আর এগুলোতে সবচেয়ে বাজে কোয়ালিটির ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যার ফলে কয়েক মাসের মধ্যে এগুলোতে কোনো না কোনো সমস্যা দেখা দেয় অথবা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তাই এগুলো দিয়ে আপনি কোনো প্রফেশনাল কাজই করতে পারবেন না। তবে বাচ্চাদের খেলার জন্য এগুলো কিনতে পারেন, বাচ্চারা পিচ রোল আর ইয় অ্যাক্সিসে ড্রোন চালানো শিখবে। ড্রোনের পিচ রোল আর ইয় সম্পর্কে বিস্তারিত জানতে এই দুইটা ভিডিও দেখতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সালামু আলাইকুম।